नमस्कार बंधुरा, आशा करी सबाई खूब भालो आछेन। हांगला बंगेर आरेकटी नतून ब्लगे आपनादेर स्वागत जानाई। आपनारा तो जानेनी आमरा होच्छे क्रिसमास ट्रिपे एसेछि, तो एटा होच्छे आजके क्रिसमास ट्रिपे सेकेंड डे। तो सेकेंड डे आर थार्ड डे मिलिए पार्ट टूटा आजके बनाते चलेछि आमरा। ए देखुन भीषण सुंदर वेदार, आर बाइरे होच्छे -20 ओपरे टेम्पारेचार। आर एटा सामने देखते पाच्छेन, एटा होच्छे ओई लेकटा पुरो जमे गेछे। तो सकालबेला उठे आमी बोली एकटुखानि बाइरे एकटु घुरे आसि आर आपनादेर एकटु भिउटा देखिए निये आसि। कि अपूर्व सुंदर लागछे देखुन, भीषण सुंदर। এইগুলো হচ্ছে ওই আমাদের বাংলোগুলো, এর মধ্যে একদম রাইট সাইডেরটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের বাংলোটা। কাল হচ্ছে অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছিলো, তো খুব একটা ভালো দেখানো যায়নি বাইরের ভিউগুলো, তাই জন্য ভাবলাম সকালবেলা বেরিয়ে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এক্সেপশনালি আজকের ওয়েদারটাও খুব সুন্দর, পুরো রোদ উঠেছে, মানে ওয়েদার রিপোর্টে ছিল না সেটা, অ্যাক্সিডেন্টালি হয়েছে। তো খুব ভালো লাগছে আমাদের। তো আমরা এবারে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো মাউন্ট ড্রিমল্যান্ড। It's look like नहीं नहीं सब लोग एप्पल जूस ब्रेड पापड़ बनानो कल के होम मेड केक हमारा तो मुड़ी यार डिम्बा जाओ Beverly ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমাদের, আমরা একদম রেডি টেডি হয়ে গেছি সব স্নো বুট স্নো জ্যাকেট পরে মোটামুটি মাউন্ট ড্রিমল্যান্ডের দিকে আজকে রওনা দেব। এই দেখুন বাচ্চাগুলো তাতেই মজা করছে, বললাম যে বরফ ঘাঁটিস না, তবুও সে মোটামুটি স্নো নিয়ে খেলবেই খেলবে। এই যে মোটামুটি একটু ব্যাগে ছোটোখাটো জিনিসপত্র জল আর ছোটো ছোটো টিফিন বক্স নিয়ে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আর দেখুন আমাদের মিষ্টু ম্যাডামকে দেখুন একদম স্নো পে স্লাইড করা স্টার্ট, দুষ্টুর দুষ্টু। আমরা হচ্ছে মাউন্ট ড্রিমল্যান্ডের একদম সামনেই পৌঁছে গেছি। তো আজকে গাড়ি পার্কিংয়ের খুব সমস্যা, খুব ভিড়, তাই জন্য ওরা আমাদেরকে ড্রপ করে দিয়ে তো গাড়িটা পার্ক করতে গেছে। তো সেই সময় আমরা মোটামুটি এখানে বসে আছি আর দেখলাম হচ্ছে খুব সুন্দর আগুন জ্বলছে, উপর থেকে পুরো স্নো পড়ছে আর আগুন জ্বলছে, কি অসাধারণ কম্বিনেশন ভাবুন। হাউ আর ইউ বেবিলি? Yeah, I will give you. Just wait a minute. যে দেখুন সবাই মোটামুটি স্কি করার জন্য স্কি বুট আর হচ্ছে সব যন্ত্রপাতি নিয়ে এসে গেছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে একটা ছোট্ট রোপওয়ে আছে যেটা দিয়ে একদম ওপরে যাওয়া যাবে, যে ওপরে যে ভিলেজটা আছে ড্রিমল্যান্ডে সেখানে। তো আমরা এরপরে ওই দিকে যাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাবো। এই রোপওয়েটা আবার ফ্রি জানেন তো। এই যে আমরা এই রোপওয়েটাতে উঠে গেছি মোটামুটি, চলুন কি সুন্দর একদম ভিলেজটার ওপর দিয়ে আমরা যাব। আমি এর আগে ড্রিমল্যান্ডে আরও একটা ভিডিও শেয়ার করেছি যেটা আমরা সামারে এসেছিলাম, আর এটা হচ্ছে একদম উইন্টারের একদম স্নো ঢাকা একদম ড্রিমল্যান্ডের ভিলেজ, কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন। তো এইটা হচ্ছে ম্যারিয়েট হোটেল, খুব সুন্দর দেখুন, কি অসাধারণ দেখতে লাগছে দেখুন। ওই দূরে একদম টপেও যাওয়া যায়, জানি না আজকে যাবো কি যাবো না, ওটার জন্য এক্সট্রা চার্জ লাগে যে রোপওয়ে নিতে হয়। চলুন এবারে আমরা অলমোস্ট এই যে পৌঁছে গেছি, সবাই একদম সবাইকে যেন লাগছে জাম্বুয়ানের মতো, কি অদ্ভুত লাগছে আমাদেরকে দেখতে। এখানে সব টিকিট কাটা হচ্ছে অ্যাক্টিভিটির জন্য, লম্বা লাইন পড়েছে, তারপরে এখানে টিকিট কেটে বেসিক্যালি চলো চলো। এইটা যে লাইন এটা হচ্ছে উপর দিয়ে ওই গন্ডোলা বা রোপ ওয়ে যাওয়ার জন্য বিশাল লম্বা লাইন, বাপরে বাপ কিতনা লম্বা ইয়ার।
এখানে এসে তো ভয়ই পেয়ে গেলাম, এত লম্বা লাইন, ওই উপরে তো যাওয়াই যাবে না মনে হচ্ছে। আর দেখুন বুঝতেও পারছি না কি অ্যাক্টিভিটি করব কি করব না। আর আমাদের মিষ্টু আর তার পাপা কোথায় যে হারিয়ে গেল খুঁজেই পাচ্ছি না, তার নাকি খুব খিদে পেয়েছে আমি জানি না। এক্ষুনি খেয়ে এসছে ব্রেকফাস্ট, এই দেখুন বাচ্চাগুলোকে কী সুন্দর টেনে নিয়ে যাচ্ছে মা বাবা, একদম এইরকম জিনিসগুলো চাই সব বাচ্চাদের জন্য, চুপচাপ বসে থাকবে আর এরকম যেতে থাকবে। এই দেখুন এই যে গাড়িগুলো স্নোতে চড়ে এগুলোও এক একটা অ্যাক্টিভিটি হয়, কিন্তু আমরা জিজ্ঞেস করলাম আজকে পর্যন্ত সব স্লট বুক হয়ে গেছে, তোমরা তো মনে হচ্ছে আজকে কোনো অ্যাক্টিভিটিই আজকে হবে না। আর বাচ্চাদের তো এত ইরিটেট হয়ে যাচ্ছে আর আমাদেরকে পুরো পাগলা করে ছেড়ে দিই। এই দেখুন এখানে কী সুন্দর বরফ কেটে কেটে বিয়ার বানানো হচ্ছে, এখানে মনে হয় কোনো কনসার্ট হওয়ার কথা, তাই জন্য আইস দিয়ে একদম সুন্দর দেখুন কী সুন্দরভাবে বানাচ্ছে একদম পোলার বিয়ার। এই দেখুন এটা হচ্ছে মাউন্ট ট্রিমল্যান্ডের একদম মেন স্পট, যেখানে খুব সুন্দরভাবে ফটো তোলার জায়গা আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর সুন্দর। এই দেখুন টিভি একটা আমরা দাঁড়িয়েছিলাম, এরা হচ্ছে মাউন্ট ট্রিমল্যান্ডের হচ্ছে টিভি বিয়ার, ওদের সাথে ফটো তুললাম আমরা। এর জন্য আমরা এই মাউন্ট ট্রিমল্যান্ড থেকে বিদায় নিয়ে নিয়েছি, কারণ বাচ্চাদেরকে নিয়ে আর হ্যান্ডেল করা যাচ্ছে না, খুব ঠান্ডাও আছে। তাই কালকে আমরা সোজা একেবারে কিছু অ্যাক্টিভিটি করতে যাব। কি আছে ওই টিউবিং বা স্নো বোর্ডিং, আগের দিন ওটার বুকিং পাইনি আমরা, আজকে আমরা 4 ঘন্টার জন্য বুকিং করেছি 12টা থেকে। তো আপাতত ওই অ্যাক্টিভিটিটা করে তারপরেই বাড়ি ফিরবো, তো চলুন আপনাদের সাথে সেগুলো চেষ্টা করবো শেয়ার করার জন্য। জানি না কতটা করতে পারবো, কারণ বাচ্চা সামলাতে সামলাতেই দম বেরিয়ে যাচ্ছে আমার, প্রত্যেকবারে গ্লাভস ভিজিয়ে দিচ্ছে, হাত যন্ত্রণা করছে, এইসব কাণ্ড করে যাচ্ছে, আর আমার তো হাত ফ্রিজি হয়ে যাচ্ছে, ভিডিও তাই জন্য ঠিকঠাক করতে পারছি না। চলুন তাহলে দেখা হবে, যদি পসিবল হয় কিছু ক্লিপিংস দিয়ে দেবো তারপরে। চলুন তাহলে বাই। আমরা পৌঁছে গেছি ওই অ্যাডভেঞ্চার পার্কে, যেখানে স্নো স্লাইডিং, টিউবিং, বোর্ডিং এগুলো করবো আমরা, ভীষণ মজা লাগছে আজকে। ওয়েদারটাও একদম দারুণ ফাটাফাটি, দেখুন আকাশের কালার একদম, কালকে ফোরকাস্ট ছিল না তবুও হয়েছে স্নোফল, আবার এখানে একদম অসম অসম, দারুণ সুন্দর ওয়েদার। এই যে পাকা পাকা শুরু করে দিয়েছে বদমাশি, এই বেবিলি ওয়েট ফর দ্য এন্ড পাগলা। হ্যাঁ তো আমরা যাচ্ছি, চলো বাবা দাঁড়া না এখান থেকে করো না প্লিজ, বদমাশি তুমি শুরু করে দিচ্ছ। এই যে দেখুন এখান থেকে এই টিউবগুলো নিয়ে নিতে হবে মোটামুটি আমাদেরকে, তিনজনের তিনটে টিউব। তার আগে আমরা টিকিটটা দেখিয়ে নিয়েছি, টিকিটগুলো আমাদের জ্যাকেটে আটকানো হয়ে গেছে। মিষ্টুকে দেখুন কেমন হাঁ করে করে দেখছে, ম্যাডাম হচ্ছে খুবই এক্সাইটেড একদম। মোটামুটি অনেকগুলো ট্র্যাক আছে, যে কোনো একটা ট্র্যাকে গিয়ে আপনি মোটামুটি লাইন দিয়ে দেবেন পেছনে পেছনে, তারপরে ওয়ান বাই ওয়ান চলতে থাকবে। এই যে আমরা মোটামুটি রেডি টিউবিং করার জন্য, তার বাবা আর বেটি দুজনে ফার্স্ট টাইম যাচ্ছে, এটা সব থেকে টাফ আর স্টিফটা সেটাই তারা নিয়েছে। ভগবান আমার তো প্রচণ্ড ভয় লাগছে, জানি না কতটা কি করতে পারবো। হাত ধরে রাখো, জানি না কি হবে, দেখো গ্লাস ফ্লাস খুলে দিতে লাগবে। এই টিউবিং অ্যাক্টিভিটি করার জন্য আমাদের পার হেড পড়েছে $35 4 ঘন্টার জন্য, আর বাচ্চাদের মোটামুটি ফ্রি পাওয়া গেছে, কারণ ওরা 4 বছর হয়নি বলে। জানেন তো এখানে খুব সুন্দর নিয়মও করা আছে, ওইখানে যারা ট্র্যাকে নেমে যাবে, সেই ট্র্যাকে নেমে যাওয়ার পরে ট্র্যাকটা যতক্ষণ না ক্লিয়ার হয় ওখান থেকে সবাই সরে, তো এই ট্র্যাক হচ্ছে চালু করে না, তাই জন্য বেশ টাইম লাগছে আমাদের। এই যে এবার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, এবার ওদেরকে ঠেলে দেবে, দেখা যাক কেমন লাগে। ও মাই গড, পুরো উল্টো দিক করে নামলো, ভয়ঙ্কর, আমার দেখে তো প্রচণ্ড ভয় লাগছে। এরপরে আমার পালা। কি সুন্দর ওপর থেকে ব্যাপক মজা লেগেছে, আরো মাটি যাকে বলে
এই যে আমার ফ্রেন্ড আরতির ফ্যামিলিও চলে এসেছে অলমোস্ট। এটা দেখুন, এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স। ওখানে এত উঁচুতে ওঠার জন্য হেঁটে হেঁটে ওঠা তো পসিবল না। এতে খুব সুন্দর এই যে লাগানো আছে দেখুন, বেবলির হট করে লাগিয়ে দিল ওই টিউবটাতে। এটা আমরা সুন্দর এরমভাবে উঠেও যাচ্ছি পাহাড়ে, এটাও বেশি মজাদার, দারুণ সুন্দর লাগছে। ফোয়ারা বাড়ি এদিকে আমাদের পুন্টু বেবি আসছে আর তার পাপাও আসছে, হেরি মজাদার, সো ফানি। হ্যালো বেবলি, সিট সিট সিট। এইটুকুন পুচকে মেয়ে আমাদের মিষ্টি মানে, তার তো কোনো ভয় ডরই নেই, সে হচ্ছে সব থেকে বেশি মজা করছে, বলছে বারবার সে করবে এগেন এন এগেন। এই দেখুন দূরের ভিউটাও দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, একদম ভিউটা ভীষণ সুন্দর। এই যে অলমোস্ট উঠে চলে এসেছি আমরা, এবারে এরপরে আবার যতবার ইচ্ছে ততবার হচ্ছে এই টিউবে আবার স্লাইড করা যাবে। এই যে আমাদের রেস্টুরেন্টেও পৌঁছে গেছে এবারে, এইবার মোটামুটি আমরা তিনজনেই একসাথে রেডি হয়ে গেছি, স্লাইড করব, চেষ্টা করব আপনাদেরকে স্লাইডটা একেবারে দেখানো। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। খুব মজা করেছি আমরা মোটামুটি এই ক্রিসমাস ট্রিপে, তিন দিনের মোটামুটি ট্রিপ, লাস্ট ডেটা সব থেকে বেশি এনজয় করেছি আজকে আমরা। বাচ্চারাও বেশ ভালো মজা পেয়েছে, সব থেকে বড় কথা খুব টায়ার্ড হয়ে গেছে ওরা, আমরা জানি, মোটামুটি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়বে। এখন মোটামুটি 4:30 বাজে, তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগবে, রাস্তায় কিছু খেয়েও নেব আমরা। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ব্লগে, কিছু নতুন এক্সপিরিয়েন্স নিয়ে, কিছু নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। ওয়ান্স এগেন মেরি ক্রিসমাস অ্যান্ড আগাম হ্যাপি নিউ ইয়ার।